নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা স্কুলে পড়াশোনা করছো তোমাদের জন্য খুশির খবর, তোমাদের স্কুল খুলছে আগামী বুধবার অর্থাৎ 25 আগস্ট থেকে তোমাদের স্কুল খুলবে। করোনার কারণে গত 17 এপ্রিল থেকে এই রাজ্যে অর্থাৎ আমাদের রাজ্যে ত্রিপুরাতে স্কুল বন্ধ ছিল। এখন ফির স্কুল খোলার জন্য শিক্ষা দপ্তর একটি সিদ্ধান্ত নিয়েছে গত সোমবার। আগামী 25 আগস্ট থেকে ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল খুলবে। কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে এদিনই অর্থাৎ সোমবারে জাতীয় বিপর্যয় মোকাবেলা অথরিটি প্রধানমন্ত্রীর দপ্তরে একটি রিপোর্ট পাঠিয়েছে যে আগামী অক্টোবর মাসে দেশে করোনার তৃতীয় ঢেউ আসছে। এই ঢেউয়ে বড়দের পাশাপাশি শিশুদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবেলা অথরিটি জানিয়েছেন এমনও হতে পারে একদিনে 4-5 লক্ষ মানুষ আক্রান্ত হতে পারে। এজন্য 2 লক্ষ আইসিইউ বেড তৈরি রাখতে বলেছে অথরিটি। এই অবস্থায় রাজ্যের ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল চালু হচ্ছে আগামী বুধবার থেকে। ওই দিন থেকে কলেজও চালু করার কথা জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। যদিও বর্তমানে নেইবারহুড ক্লাস চলছে, অনেক ক্ষেত্রে অনলাইন ক্লাসও চলছে। উপরন্তু 2-1 দিনের নোটিশ রাজ্যে স্কুলগুলিতে শুরু হয়েছে নতুন দিশার অধীনে ক্যাচ এম ক্যাম্প অর্থাৎ একটি এনজিও যার নাম নতুন দিশার। এই এনজিওর অধীনে ক্যাচ অ্যাপ ক্যাম্প একটি নতুন প্রজেক্ট চালু হয়েছে। এনজিওকে 1 লক্ষ টাকা পাঠিয়ে দিতে ছাত্রবিহীন স্কুলে এই ক্যাম্প চালুর যুক্তিকতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তাছাড়াও সোমবার যে নোটিশ জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর সেটি ছিল ভুলে ভরা। তাতে বলা হয়েছিল বর্তমানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস বন্ধ, কিন্তু আদতে তাদের নেইবারহুড ক্লাস চলছিল বর্তমানে। তাহলে প্রশ্ন যে নেইবারহুড ক্লাস কি তাহলে বন্ধ হয়ে গেছে? এই খবরটি দৈনিক সংবাদপত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে। ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানতে সাহায্য করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।